প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, আপনারা জানেন গত 6ই নভেম্বর যাদবপুর কেঁপে উঠেছিল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সুশৃঙ্খল মিছিলেই। শিক্ষামন্ত্রী 3 জন প্রতিনিধিকে ডেকে নিয়েছিলেন আলোচনার জন্য, কিন্তু শিক্ষামন্ত্রী টিচারদের দাবি না মানায় অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন UUPTWA। সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধায় না পড়তে হয় তার জন্য তারা পার্শ্ববর্তী পার্কে তাদের অবস্থান সরিয়ে নিয়ে যায়। অভিযোগ, রাত নামতেই প্রশাসনের চেহারা বদলে যায়, স্থানীয় গুন্ডাদের কাজে লাগানো হয়, জাতীয় মেরুদণ্ডের দিকে পিটিয়ে শায়েস্তা করার বন্দোবস্ত করার জন্য, শিক্ষাগুরুদেরকে শিক্ষা দেওয়ার জন্য পুলিশকেও কাজে লাগানো হয়, 124 জনকে লাল বাজার দেখানো হয়। পরের দিন তাদের মুক্তি দিলেও 12 জনকে আটকে নেতৃত্বকে ডেকে পাঠানো হয়। নেতৃত্ব উপস্থিত হতেই তাদের গ্রেপ্তার করে আর এক প্রস্থ শিক্ষা দেওয়া হয়। এরপর ব্যক্তিগত 1000 টাকা বন্ডে উস্তির সভাপতি, সম্পাদিকা সহ সকল উস্তিয়ানদের জামিন দেওয়া হয়। গত 13ই নভেম্বর আরও 3 জন জামিন পান, আর ওই দিনই পৃথা বিশ্বাস বিকাশ ভবনে যান, কিন্তু শিক্ষা দপ্তর এ ব্যাপারে কোনো রকম কমিউনিকেট করবে না বলে সাপ জানিয়ে দিয়েছিল। পৃথা বিশ্বাসের অভিযোগ, শিক্ষামন্ত্রী প্রেস ডেকে বলছেন আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হওয়া উচিত, কিন্তু পর্দার আড়ালে আলোচনা না করার খেলা চলছে। এই প্রসঙ্গে তিনি যে খোলা চিঠি প্রকাশ করেছেন তা আপনাদের কাছে তুলে ধরছি। মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় সমীপেশু, সাংবাদিকদের বুমের সামনে আপনাকে ভীষণ মানবিক এবং গণতান্ত্রিক শোনাচ্ছিল সেদিন, সত্যি গর্বিত হচ্ছিলাম আপনাকে আমাদের শিক্ষামন্ত্রী ভেবে। আপনি সেদিন বলেছিলেন শিক্ষকদের অভাব অভিযোগ থাকলে সেটা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো উচিত, রাস্তায় নেমে স্বাভাবিক জনজীবন ব্যাহত না করে। খুবই যুক্তিসঙ্গত আবেদন এটি, আমরাও এটিকে সম্মান করি, কিন্তু দুর্ভাগ্যবশত বিগত 19 মাসে সেই নির্দিষ্ট কর্তৃপক্ষ কোনটি সেটি আমরা বুঝতে ব্যর্থ হয়েছি। সেটা হয়তো আমাদের সাংগঠনিক অপরিপক্কতা মেনে নিলাম। আপনি নিশ্চিত এটা মেনে নেবেন, প্রাথমিক শিক্ষকদের বঞ্চনার বৃত্তান্ত নিয়ে এতবার ছুটে গেছি বিকাশ ভবনে, আপনার টেবিলে আপনার সচিবদের কাছে যে বিকাশ ভবনের প্রতিটি ইঁট আমাদের চিনে গেছে। 14 দিনের অনশন যেদিন ভঙ্গ করেছিলাম আপনার দপ্তরের সরকারি নির্দেশ মানে জিও দেখে, সেদিন ভেবেছিলাম কিছুটা হলেও সম্মান ফিরিয়ে দিতে পেরেছি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের। সত্যি বুঝিনি আরও বড় প্রবঞ্চনা লুকিয়ে আছে এই জিওর মধ্যে। তথাকথিত টেবিল সেটিং আন্দোলন তো শিখে উঠতে পারেনি, সেটাই আমাদের ব্যর্থতা। বিশ্বাস করুন, গত 6ই নভেম্বর আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম, বুঝে নিতে চেয়েছিলাম আপনার দপ্তর থেকে প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে প্রকাশিত শেষ সরকারি নির্দেশের মর্মার্থ। কোনো অস্ত্র ছিল না আমাদের হাতে, কলম চক ডাস্টার ছাড়া কোনো অস্ত্রই তো ব্যবহার করে নিই আমরা এখনও পর্যন্ত। তারপরও আপনাদের প্রশাসন আমাদের গ্রেপ্তার করেছে, আমাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই আইনি লড়াই লড়ে আজ যখন আবারও আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম, সেখান থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আমাদের। আপনার অফিস আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আমাদের সাথে আর কোনো আলোচনাই নাকি করা হবে না। শেষে একটা অনুরোধ দিয়ে শেষ করব, আপনি যদি অনুগ্রহপূর্বক আমাদের জানান সেই নির্দিষ্ট কর্তৃপক্ষ কে বা কারা, তাহলে পশ্চিমবঙ্গ সমগ্র প্রাথমিক শিক্ষক সমাজ কৃতজ্ঞ থাকব আপনার কাছে। আর না জানালে ভবিষ্যতে আপনার অবুজ দামাল নাছোড়বান্দা শিক্ষকদের সমস্ত কৃতকর্মের দায়ও কিছুটা হলেও আপনাকে নিতে হবে। আপনার শারীরিক সুস্থতা কামনা করি, ভালো থাকবেন। নিবেদন ইতি পৃথা বিশ্বাস, সম্পাদিকা UUPTWA।
আপনারা শুনলেন পৃথা বিশ্বাসের খোলা চিঠি। পরবর্তী আপডেট এবং বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সবাইকে শেয়ার করে দিন, বেল আইকনে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।